বাড়িতে তুই তোর বাবার সাথে কলকাতা গিয়েছিলি? হ্যাঁ। কেন? না এমনি বললাম। প্লিজ বল না, এমনি জিজ্ঞেস করছিলাম, বাদ দে। প্লিজ বল না। কি বলবো বলতো তোকে, তুই আমার জন্য বইটা এনেছিস? তোকে আনতে বলেছিলাম তো আমি। কি ভাবছিলি? না কিছু না। আচ্ছা ওই ছেলেটা কি বলতে পারিস? কোনটা? ওই তো ওই ছেলেটা। ও তো এলাকার রংবাজ, এক নাম্বারের মাওয়ালি। সারাদিন বন্ধুদের সাথে ঘোরে আর সন্ধ্যা হলে নেশা করে। নেশা করে? না শুধু নেশা না, নেশার ফোয়ারা ওড়ায়। আচ্ছা তুই কি করে জানলি? ও আমার জানা আছে, তুই এখন চল তো। আচ্ছা ভাই, আমি যে তোর দাদার বয়সী, তোর আমার সাথে যে রোজ খেলা করি, তুই ভালো লাগে? ওরে বাবা, তোমার বড় ভাই না, এসে তোমার ছোট ভাইয়ের সাথে খেলা করে। আরে ছাড় না, চল বাদ দে, ওর হুঁশ নেই এখন। হাই হাই, বলুন। আজ তোমার বন্ধুরা কই? ও কিছু না, ওরা একটা মালকে কেলাতে গেছে। তা তুমি গেলে না? এই কোথা থেকে উড়ে আসলেন আপনি, এই সব জিজ্ঞেস করছেন আমাকে? এ আপনার সমস্যাটা কোথায়? কোথা থেকে উড়ে আসলেন সব কথা জিজ্ঞেস করছেন, কে আপনি? না না এমনি বলছি। আচ্ছা বলুন না। আচ্ছা ম্যাম, আপনি কি জানেন না রংবাজ ছেলেদের গার্লফ্রেন্ড হয় না? রংবাজ দেখে কি মনে? আচ্ছা রাস্তা মনে হয় এই দিক দিয়ে চলে যান আপনি, বিরক্ত করতে কোথা থেকে চলে আসবেন। তোকে কতবার বলবো, আমাদের মতো মাওয়ালি ছেলেদের ভালোবাসা আর টালোবাসা এইসব কিছু হয় না। ভালোবাসিস আমাকে? আমি যেটা বলবো সেটা করতে পারবি? বল পারবি, পারবি না? আরে এসব ভালোবাসা টালোবাসা না অনেক দেখেছি ম্যাম, যান ওইদিকে আপনার রাস্তা, আমাদের লাইফে আসলে সব কিছু বুঝতে পারবেন। পারবো, কী করতে হবে বল? যেটা বলবো সেটাই করতে হবে, আমার জন্য জীবনটাই দিতে হবে, বলো পারবে? ভালোবাসা দেখাতে আসছিল আমার সাথে, যান যান। জানতে হলে দেখতে হবে রংবাজের প্রেম কাহিনীর নেক্সট পর্ব। আর আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোন পার্টটা আপনাদের ভালো লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকুন।